দেখেন আপনার পলি পর্যন্ত ছিড়ে ফেলতেছে দেখছেন যদি ছেড়ে দেই দেখেন উড়া নিয়ে চলে যাবে কতটা ঠান্ডাই দেখেন বের হবে ওরে বাবা এর ভেতর থেকে দেখি আবার কুয়াশা বের হইতেছে দেখছেন এটা আজকে যে এসিডিসি গুলো আনছি সর্বোচ্চ কোয়ালিটি ফুল এবং এক চার্জে 48 ঘন্টা চলবে 160 ওয়াট জি মানে এটার বিদ্যুৎ বিল খুব সাশ্রয় হবে এত সাশ্রয় এই একটা কুলার যদি চালান সারা মাস ব্যবহার করেন অনলি 100 থেকে 200 টাকা মানে নরমাল পানি টাই এর প্রয়োজন পড়বে না না আচ্ছা আমরি এখানে দেখতে পারতেছি টাইমার সিস্টেম এখানেও তো আছে এখানেও দাও আছে কুলিং সিস্টেম দে আছে জি তো চমৎকার এই যে আপনি রিমোট দ্বারা স্পিড অপারেটিং করতে পারবেন সুইং যা কিছু আছে এই রিমোট দ্বারা অপারেটিং করতে পারবেন দেখছেন এখান থেকে অন অফ সব করতে পারবেন টাচ এবং হ্যাঁ টাচ এখানে এটা ডিসপ্লেটা কিন্তু খুব লাক্সারিয়াস খুব সুন্দর জি চমৎকার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন 2 বছরের গ্যারান্টি পাবেন আর মিয়াকো মানে কি মিয়াকো প্রোডাক্ট নেওয়া মানে 10-15 বছর তো আপনি চোখ বন্ধ করে ইজিলি ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম হোসেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আমি তো ভালো আছি কিন্তু আমি তো আপনারে দেখে অবাক আপনি এই শীতের মৌসুমের ভিতরে নিয়ে আসছেন এয়ার কুলার কথাটা তো ঠিক আছে মূলত এখন আমাদের যে অবস্থা দেখা যায় গরম যখন বেশি পড়ে প্রোডাক্টের দাম বেড়ে যায় আচ্ছা আর সবসময় এই কারণে আমাদের বাঙালি যারা আছে ওরাও সবসময় মনে করে যে আগে আগে কিনে নিব ওকে আর আগে আগে কিনলে একটা জিনিস লাভ হয় যেমন যখন অতিরিক্ত গরম পড়ে তখন কোম্পানিগুলো কি করে প্রোডাক্ট প্রচুর চলে দেখে তাদের প্রোডাক্টগুলো অনেক সব দাম বেড়ে যায় অথবা মার্কেটে সিন্ডিকেট হয় ওকে তো আজকে আমি যেই প্রোডাক্টগুলি নিয়ে আসছি আজকে ধামাকা একটা অফারে দেব যেহেতু এখন শীত অলরেডি চলেই গেছে বললেই চলে আচ্ছা আর সামনে যেহেতু রোজা আসতেছে গরমটা খুব বেশি পড়বে তো এই গরমের স্বস্তি পাওয়ার জন্য আজকে প্রত্যেকটা কুলার আনলাম আর এবং এই কুলারের মধ্যে রিচার্জেবলগুলি নিয়ে আসছি এসিডিসি যাদের বাসায় কারেন্ট থাকে না লোডশেডিং আমাদের বাংলাদেশে প্রায় মোটামুটি লোডশেডিং ভালো জি প্রবলেম দেয় সেই ক্ষেত্রে আজকে যে এসিডিসি গুলি আনছি সর্বোচ্চ কোয়ালিটি ফুল এবং এক চার্জে 48 ঘন্টা চলবে 48 ঘন্টা একবার চার্জ দিলে চলবে এ তো নাই কুছ আর এসির যে বিকল্প যেগুলি নিয়ে আসছি হুবাহু বলতে পারেন এসি যতটা ঠান্ডা দেয় সেম ওরকম পাবেন ঠান্ডা হয়তো বা ফাস্ট কুলিং যেমন এসি করে একটু স্লোতে ঠান্ডা ইয়া হয় কিন্তু কুলিং সিস্টেমটা খুবই ফাস্ট আজকে আমি যখন চালাবো আপনিও মনে কাঁপতে থাকবেন ঠান্ডা যেহেতু এখন একটু অনেকটাই ঠান্ডা ওয়েদার আর এর মধ্যে যদি এটা চালাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ঠান্ডা এটা আচ্ছা আমরা সাইজ প্রাইস ওয়ারেন্টি গ্যারান্টি সব বলে দিব তবে আজকে আমাদের এই ভিডিওটা থাকবে সিন্ডিকেটের জন্য দাঁত ভাঙা জবাব অবশ্যই ভাই আর আজকে আপনাদের ভিউয়ার্সদের জন্য একটা ধামাকা অফারে দেব যারা শীঘ্রই কিনার প্ল্যান করতেছেন বা কিনবেন যেই ইচ্ছুক আছেন তারা খুব দ্রুত এই অফারটি লুফে নেবেন ওকে আচ্ছা তো আমরা শুরু করব কোনটা থেকে আজকে শুরু করি মিয়াকো আচ্ছা এসিডিসি থেকে শুরু করি আচ্ছা যারা গ্রামগঞ্জে নেবেন তাদের জন্য দেখেন কত সুন্দর একটা আচ্ছা এসিডিসি এর পাশাপাশি আমি আপনাকে একটা জিনিস বলি সরকারের প্রজেক্ট অনুযায়ী কিন্তু এখন মফস্বলে বিভিন্ন বাসায় বাড়িতে মুরব্বিদের জন্য হলেও ইস্যু করা থাকে সৌরবিদ্যুৎ এই প্রোডাক্ট কি সৌরবিদ্যুতে চার্জ হয় হ্যাঁ এই যে আমি নিয়ে আসছি সৌরবিদ্যুতের এই দেখেন অপশন দেওয়া আছে সৌরবিদ্যুতে লাইন করা আছে জি আচ্ছা আর মিয়াকো ব্র্যান্ড তো মানে জানেন টাকা দিয়ে সম্পদ কিনা কেন প্রত্যেকটা আমাদের বাংলাদেশে এতটা পপুলার ব্র্যান্ড মিয়াকো এবং মিয়াকোর প্রোডাক্ট সবার আস্থা ভাজন মানে সবার ক্ষেত্রে আস্থা করে নিছে এই মিয়াকো ব্র্যান্ডটা আচ্ছা দুইটা মডেলের ডিটেলস আমাদেরকে দেন আচ্ছা এই দুইটা মডেলের মধ্যে এটাও এসিডিসি এটাও এসিডিসি এইটার আমি এটা থেকে শুরু করি আগে এটার ক্ষেত্রে দেখেন আমি অন করলাম এবং স্পিডটা দেখেন আমি দিয়ে দিচ্ছি 3 স্পিড পর্যন্ত এবং মিস দিলে দেখেন কতটা ঠান্ডাই দেখেন বের হবে ওরে বাবা এর ভেতর থেকে দেখি আবার কুয়াশা বের হইছে কুয়াশা বের হইতেছে দেখছেন ঠান্ডা একটু হাত দেন দেখবেন আর এটা অনেকে ভাবতে পারে এই যে ঠান্ডা এটা বাষ্পর মতো বের হচ্ছে নাকি লিকুইড আসতেছে হ্যাঁ লিকুইড আসতেছে তাদের জন্য এই যে দেখাইয়া দিচ্ছি আপনি যদি সারাদিন ধরে রাখেন এটা জাস্ট মিক্স এটা বাষ্পর সাথে মিশ্রিত হয়ে যাবে আচ্ছা মানে এটা যেটা বের হচ্ছে এটা কোনো রকম কোনো পানি আসবে না আপনি কোনো ফার্নিচারের সামনে রাখলে সেটা কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না আচ্ছা এবং অনেকে ভাবতে পারে আমার বাসায় রং অবশ্যই না এই টিস্যু যদি আপনি ঘন্টার ভর ঘন্টা চেক দিয়ে দেখতে চান দেখবেন টিস্যুটা কখনোই ভিজবে না আচ্ছা আর এটার কাজ হলো এই বাষ্পটা বাতাসের সাথে মিশ্রিত হয়ে যেই মানে তাপমাত্রাটা যেটা থাকে ওটা নিয়ন্ত্রণ করে ফেলে ঠান্ডা করে ফেলে আচ্ছা এখন অনেকে বলবেন যে এই ছোট্টটা দিয়ে কি আমার রুম কভার হবে তো তাদের জন্য আমি পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি এই ছোট্ট হলেও এটা
ছোট মরিচের অনেক সময় ঝাল থাকে বেশি বলার কথা আছে না, এই মিয়াকো ব্র্যান্ডের একটা নিয়ে যাবেন, 160 থেকে 220 স্কয়ার ফিট পর্যন্ত সম্পূর্ণ কভার করবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে চার্জিং ব্যাকআপ, যেহেতু আপনি বললেন এটা একটা এসিডিসি, এসিডিসি এর ভিতরে পানির স্টোরেজ কতটুকু আছে, চার্জিং ব্যাকআপ কতটুকু পাবো, লাইট কতক্ষণ চলবে? আচ্ছা, আপনারা যে অনেক সময় কারেন্ট চলে যায় তাদের জন্য যে খুব সুন্দর, এবং কালারও চেঞ্জ করতে পারবেন, গোল্ড কালার এবং হোয়াইট কালার থাকবে। আর এই যে পানির অপশনটা যেটা দেখতেছেন, এটা 3.5 লিটার ক্যাপাসিটি পাবেন, একদিন যদি পানি ঢুকান কমপক্ষে আপনি 2 থেকে 2.5 দিন ইজিলি চলে যাবে আপনার। অনেক সময় এসিতে এসির ক্ষেত্রে ভিন্ন, কারণ এসিতে বিল আসে অনেক বেশি, সবার সামর্থ্য থাকে না, কারণ টিনের ঘরে তো আপনি আর এসি লাগাইতে পারবেন, এসি সবাই এফোর্ড করতে পারে না ভাই, আমাদের কান্ট্রি ওই লেভেল এখনো যায়নি। সেই ক্ষেত্রে আপনি একটা ছোট জিনিস নিয়ে যান, যে রুমে রাখবেন রুমটা একদম ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এবার বলেন বিদ্যুৎ চলে গেছে আমি কতক্ষণ ব্যাকআপ পাবো? আচ্ছা, এটার ক্ষেত্রে যে ব্যাটারিটা দিচ্ছে 12.6 লিথিনিয়াম ব্যাটারি, লিথিনিয়াম ব্যাটারিটার হইছে আপনি লং লাস্টিংটা সবচেয়ে বেশি করে। ওকে, আর এই ব্যাটারিটা সহজে বসে না, আপনি একবার যদি চার্জ দেন 48 ঘন্টা চলবে, আর যদি নর্মাল স্পিডে চালান তাহলে আপনি মিনিমাম 72 ঘন্টার মতো নর্মাল স্পিডে পারেন, আর যদি মিডিয়াম স্পিডে দেন 48 ঘন্টা, আর একদম ফুল স্পিডে দেন 12 ঘন্টা ইউজ করতে পারবেন। ওকে, মানে আমরা 3টা ওয়েতে ব্যবহার করতে পারবো, আপনার উপরে ডিপেন্ড করবে, যখন ফুল চার্জ থাকবে আপনি কম স্পিডে ইউজ করলে 72 ঘন্টা, মিডিয়াম স্পিডে 48 ঘন্টা, ফুল স্পিডে 12 ঘন্টা, জি 12 ঘন্টা চলবে। আচ্ছা, এই পাশে আসি, এই পাশে এই যে সুন্দর চমৎকার লাগছে, এটাও দেখতে খুব সুন্দর, এবং এটা কিন্তু অনেকে ভাবতে পারে ফাইবার দেখে মনে হয়তো লোকাল, না ভাই এটাই দেখেন, আমি যদি এরকম জোরে ভারী বাড়িয়েও দেই ফালাইও হাত থেকে ভাই ভাঙবে না ভাই, আমরা এগুলো নিলে যত্ন করি ভাই, এগুলো বইলে না, যেহেতু টাকার জিনিস কথার কথা বললাম, বাচ্চারা অনেক সময় দৌড়াতে গিয়ে ফালাইও দিতে পারে। আপনি আমার অক্ষত প্রোডাক্ট পাঠাবেন তো? অবশ্যই, যদি ভাঙে ফাটে কিছু হয় নিয়ে আসবেন, চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ করে দিব। তো এবার বলেন এটাই আমি কতক্ষণ ব্যাকআপ পাবো? আচ্ছা, এটা তো সেম, এটা 12.6 লিথিনিয়াম ব্যাটারি থাকবে, এটার ক্ষেত্রে হইছে এটা হানিকম প্যাড দাও, হ্যাঁ ওইটাতে যেমন মিক্সড আর এটাতে হানিকম, এবং এই সাইজটা দেখেন অনেক বড় সাইজ। আর একটা জিনিস বলি, হানিকম প্যাড থাকাতে যেটা কি হয়, এখান থেকে পানিটাকে টেনে সম্পূর্ণ ওয়েদারটাকে সুইটেবল ওয়েদারে ফেরানোর জন্য এখানে পানির একটা আর্দ্রতা তৈরি হয়, সেই আর্দ্রতাটা যখন বাতাসের মাধ্যমে আপনার গায়ে গিয়ে লাগবে তখন নর্মাল টেম্পারেচারে চাইতে আপনি একটু ঠান্ডা অনুভব করবেন, যেটা আপনার শরীরের জন্য ভালো। আর এইটা যদি কারেন্ট চলে গেলে হয়, তার মানে এর চাইতে বেটার কোনো ফিচারই হইতে পারে না। জি, আর এই যে এখানে যে আপনি পানিটা দিবেন, চেম্বারটা দেখতে পারতেন, চেম্বারটা অনেক বড়, এটাতে কিন্তু আরও বেশি দিতে পারবেন, আর 5.5 লিটার প্লাস দিতে পারবেন, আর হুইল আছে, আবার এক ঘর থেকে আরেক ঘরে নেওয়া যাচ্ছে, চাকা আছে, আপনি যে কোনো রুমে এক রুম থেকে আরেক রুমে ইজিলি আপনি নিয়ে চলে যেতে পারবেন। যারা বাসায় দেখা যাচ্ছে ঘুমাচ্ছে, আপনি একটা টাইম সেট করে দিতে পারবেন, এই যে এখানে দেখেন 2 আওয়ার্স 3 আওয়ার্স, এটা যদি দিয়ে দেন অটো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, টাইমিং সেট করা যায়, টাইমিং সেট করা যায়, এবং এটা তো কিন্তু লাইট আছে, সবকিছু এলইডি লাইট পাবেন একটা, আর এটাও সোলার প্যানেল, এই যে সোলারের মাধ্যমে চার্জ করে চালাতে চার্জ করে চালাতে পারবেন। এবার আসতেছি এসির খালাতো ভাইদের সাথে দেখা করতে, এসির ছোট ভাই। আচ্ছা, এবার দেখেন এটার স্পিড যদি দেখেন অবাক হয়ে যাবেন, আর এটা কি উড়ে দিবেন না তো, সাইজ তো খুব সেই সাইজ দেখছেন, সেই সাইজ যেমন, এবং বাতাস পাবেন সেই খুবই বাতাস, এই দেখেন জাস্ট চালাই, আর এটা কিন্তু নয়েজ একদম নাই বললেই চলে, দেখেন 1 2 3 দেখেন পাওয়ারটা, জাস্ট আমি একটা আমার হাতে, ফুল স্পিড ভাই, হ্যাঁ দেখেন আমি কোন রকম শব্দ অতটা পাচ্ছি না, অতটা পাবেন না, ধুমধাম শব্দ হয়, ধুমধাম, কিন্তু এগুলি 2024 এ তো একদম লেটেস্ট, আর এই কারণে এটা নয়েজটা নাই বললেই চলে, একদম কম। আচ্ছা, আপনি আর এই দেখেন আমি একটা জিনিস পলি দিয়ে ধরায় দেখাই, দেখেন আপনার পলি পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে, দেখছেন যদি ছেড়ে দেই দেখেন উড়ে নিয়ে চলে যাবে, দেখছেন উড়ে নিয়ে চলে গেছে। এটা কত লিটার? এটা আপনার 45 লিটার। সুইং সিস্টেম আছে এটার? সুইং সিস্টেম, এই যে দেখেন,
ওকে এইখানে দেখেন সুইং সিস্টেম কিন্তু আছে ভেতরের যে পাখাগুলো আছে এগুলো কিন্তু ঘুরে ঘুরে বাতাস দিবে ঘুরে ঘুরে বাতাস দিবে আর এটা তিন দিকে হানিকম প্যাড দেখাচ্ছে আপনাকে এই দেখেন তিন দিকে হানিকম প্যাড এবং কত বড় দেখেন এটা তিন পাশ থেকে গরম বাতাসটাকে নিয়ে আর্দ্রতা শোষণ করবে আর্দ্রতা হ্যাঁ শোষণ করে ঠান্ডা বাতাস দিবে এটা দেখেন চমৎকার একটা ফিচার এখন আপনাদেরকে দেখাবো যেটা এটা হচ্ছে মাত্র 160 ওয়াট মানে এটার বিদ্যুৎ বিল খুব সাশ্রয় হবে এত সাশ্রয় এই একটা কুলার যদি চালান সারা মাস ব্যবহার করেন অনলি 150 থেকে 200 টাকা অনলি 150 থেকে 200 টাকা আসবে আচ্ছা আমরা পানি দেওয়ার পাশাপাশি এখানে কি বরফ টরফও দিতে পারবো নাকি আপনি বরফও দিতে পারবেন অনেকে ভাবে যে বরফ আমি কোথায় পাবো আপনাদের জন্য এই যে জেল পট দেওয়া আছে এই একটা জেল পট যদি আপনি ফ্রিজে রেখে দেন আপনি 6 ঘন্টা ঠান্ডা পাবেন এই জেল যেটার বৈশিষ্ট্য হয়েছে কি একবার ঠান্ডা এটা ধরে রাখতে পারে 6 থেকে 7 ঘন্টা ধরে রাখতে পারে একবার এই মাঝখানে দিয়ে রাখবেন পুরো ঠান্ডা থাকবে 6 থেকে 7 ঘন্টা আর যারা চাচ্ছেন যে আপনারা বরফ দিতে চাচ্ছেন দিতে পারবেন এই যেমন এই একটাতে আমি একটু পানি ঢুকাইছি এই একটা থেকে আমি দেখাই আচ্ছা আমরা এই পাশাটা অফ করে দিই আচ্ছা এটা আমি অফ করে দিই যেহেতু আমাদের ঠান্ডা লেগে গেছে এই দেখেন এটা অন দিয়ে দিলাম স্পিড দিলাম দেখেন এটারও প্রচুর আপনার ইয়া ওরে ভাই এটা তো অনেক ঠান্ডা লাগতেছে এটা তো ওই যে ভাইয়া পানি দেওয়া ছিল এই যে দেখাই আচ্ছা আচ্ছা এখানে দেখেন ক্যামেরাটা একটু আনেন এই যে দেখেন পানি ফোয়ারা জি চারোদিকে দেখছেন আপনার ছিদ্র করা এখান দিয়ে এই পানিটা পড়বে আর এই যে হানিকম প্যাডটা এই যে দেখেন পানিটা ঠান্ডা হয়ে গেছে এটা যখন নিচ থেকে আনবে পুরোটা ঠান্ডা এই দেখেন পুরো এটা কিন্তু আমি কোনো ফ্রিজিং পানি দেইনি এটা আমি জাস্ট নরমাল পানি দিছি মানে নরমাল পানি দেওয়ার প্রয়োজন পড়বে না না আপনার কুলারে অনেকে ভাবে কি কুলার মনে বরফ ছাড় আসলে না একদম ভুল ধারণা আপনি জাস্ট নরমাল পানি দিবেন নরমাল পানি দেওয়ার পর আপনি দেখবেন এটা কতটা ঠান্ডা করে ইভেন এখানে দেখেন টেম্পারেচার শো করতেছে এবং এই যে 25 থেকে 24 হচ্ছে এখন আরো কমবে দেখবেন যত স্পিড বাড়বে দেন আস্তে আস্তে ঠান্ডার ইয়াটা যত বাড়বে তত দেখবেন আস্তে আস্তে টেম্পারেচার কমে আসবে ওকে আর এই পাশে দেখাই আমি হানিকম প্যাডটা কিভাবে ভিজতেছে দেখেন এই যে দেখেন ওরে বাবা এই দেখি এটা পুরোটা আমি জাস্ট যদি এই শুকনা টিস্যুটা দেখেন আমি যদি এই টিস্যুটা এইভাবে দিয়ে দেই দেখবেন ভিজে চুপচুপা হয়ে যাবে দেখেন এখন আচ্ছা এটা গুড ভেরি গুড এটা তিন পাশে হানিকম হওয়াতে কিন্তু সুবিধা তিন দিকে এই পাশ দেখেন এই পাশও ভিজতেছে দেখছেন তিনটা পাশ থেকে যখন আদ্রতা ভিজতেছে এই পাশও ভিজতেছে দেন এই পাশও দেখেন ভিজতেছে গুড তিন দিকে ভিজার কারণে আপনি সম্পূর্ণরূপে এই দেখেন টিস্যুটা দেখেন কতটা ভিজছে যে দেখাই আপনাকে টিস্যু এখন তেনা হয়ে গেছে পুরো তেনা হয়ে গেছে এখন অনেকে ধরে রাখছে হ্যাঁ টান দিয়ে যে বাতাস টান টেনে নিচ্ছে সাকশন করতেছে এখন অনেকে ভাবতে পারেন এই আমি আগে পানিটা দেখা দেই দেখছেন চিপড়ায় পানি পড়তেছে যে গুড আর এই পানিটা পুরো ঠান্ডা হয়ে গেছে আমার হাতটাই ঠান্ডা হয়ে গেছে টিস্যুটা ধরাতে আচ্ছা এটা আপস এন্ড ডাউনও তো আছে নাকি হ্যাঁ এই দেখেন আপ এন্ড ডাউন দুইটাই আছে এসির মতোই দেখেন মুভ করতেছে দেখছেন এসির মতো মুভ করতেছে আর অনেকে ভাবতে পারে এই হানিকম প্যাডটা কি আসলে কাগজের কিনা আসলে না এটা একটা কার্বন ফাইবারের এটা একটা ফাইবার জাতীয় হওয়ার কারণে এটা কখনো আপনি নষ্ট হবে না যদি 10 বছর 12 বছর এই হানিকম প্যাড কখনো নষ্ট হয় সাথে সাথে আমরা নতুন করে দিয়ে দেব তাদেরকে আচ্ছা আমি এখানে দেখতে পারতেছি টাইমার সিস্টেম এখানেও তো আছে এখানেও দেওয়া আছে কুলিং সিস্টেম দেয়া আছে জি তো চমৎকার এই যে আপনি রিমোট দ্বারা স্পিড অপারেটিং করতে পারবেন সুইং যা কিছু আছে রিমোট দ্বারা অপারেটিং করতে পারবেন বাহ অন অফ দেখেন এখানে স্পিড সুইং পাওয়ার কুলিং টাইমার সবকিছুই আছে এটা কত লিটার এটা 45 লিটার এটা 45 লিটার জি আচ্ছা এই পাশে যেগুলো আছে আর এই যে এগুলি দেখতেছেন এগুলিও কিন্তু একদম নতুন আসছে সাইজটা অনেক বড় করছে এবং যে পাখাগুলি ইউজ করছে এটা গ্লোয়েল মোটর বলে ব্লোয়ার মোটর বলে এই মোটরগুলি অনেক বড় এবং এটা যে ঘুরে এতটা শক্তি নিয়ে ঘুরে আর বাতাসটা প্রেস করে চারদিক থেকে তিন দিক থেকে বেশি নাকি হ্যাঁ তিন দিক থেকে বাতাসটা নিয়ে দেন আপনাকে ছাতে থাকে আর এটার ক্ষেত্রে দেখেন পুরোটা টাচ আপনি অনেক ইজি এবং প্রত্যেকটা কিন্তু রিমোট আছে দেখছেন এখান থেকে অন অফ সব করতে পারবেন টাচ এবং হ্যাঁ টাচ এবং আপনি এই যে স্পিড এখান থেকে স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এবং এই যে কুলিং সিস্টেম দিলে কুলিং ইয়া হবে বাহ আর এই যে তো সুইং তো আছেই আর এই যে পানি এখানে এটা ডিসপ্লেটা কিন্তু খুব লাক্সারিয়াস খুব সুন্দর জি চমৎকার আর এই যে এখান থেকে আপনার যে অনেকে পানিটা কিভাবে দিবে এই যে এখান থেকে দিবে এখানে দেখেন আপনি এখানে চেক এই যে দুইটা জেল পট আছে বাহ দুইটা জেল পট আছে একটা ফ্রিজে রেখে একটা দিয়ে দিবেন এই প্রোডাক্টটা এর আগে দেখিনি এটা নতুন না একদম নিউ 24 এর লেটেস্ট এবং রিমোট থাকবে ম্যানুয়াল গাইড ইউজার ম্যানুয়াল
সবকিছু থাকবে আর দুইটা করে হানিকম প্যাড থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্রত্যেকটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টিটা আমি বলে দিচ্ছি এটাও 45 লিটার এটাও কিন্তু নিউ প্রোডাক্ট এটাও নিউ প্রোডাক্ট 24 এর লেটেস্ট প্রোডাক্ট আর এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন 2 বছরের গ্যারান্টি পাবেন আর মিয়াকো মানে কি মিয়াকো প্রোডাক্ট নেওয়া মানে 10-15 বছর তো আপনি চোখ বন্ধ করে ইজিলি ইউজ করতে পারবেন আর গ্যারান্টি ওয়ারেন্টি কোম্পানি দিয়ে দিচ্ছে আর এই একটা প্রোডাক্ট নেওয়া মানে আপনি সম্পদ কিনে নিলেন টাকা দিয়ে টাকার যে মানে সম্পদ কিনে নিলেন সোজা কথা এখন কথা হচ্ছে আপনি যেভাবে বললেন আপনার কথায় আমরা আশ্বস্ত এই ফ্যানটা কিনলে ভালো হবে কুলার কিনলে ভালো হবে অবশ্যই এখন আপনি আমাকে প্রাইজিং আশ্বস্ত করেন যে বেটার প্রাইজিং দিবেন আচ্ছা আজকে যেই বলছি আপনাদের ভিউয়ার্সদের জন্য এবং যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য যে ধামাকা একটা অফার দিব আজকে সত্যি আপনি অবাক হয়ে যাবেন কেন থেকে শুরু করি হ্যাঁ কেননা গত বছরও যারা কুলার কেনার জন্য চিন্তা করছিল আর কিনতে পারে নাই ভয়ে দাম দেখে আর কিনতে পারে নাই আজকে তা হবে না আজকে যে প্রাইস দিব আজকে সবাই কিনতে পারবে হ্যাঁ তো আজকে এই যে যেই আপনি ছোটটা দেখতেছেন এসিডিসি এই প্রোডাক্টের প্রাইস পাবেন অনলি 13,800 টাকা এই প্রোডাক্টটা দিয়ে দেবো আচ্ছা এর পাশে ব্ল্যাক এই যে গ্রে কালার এই ব্ল্যাক কালারের মধ্যে যেটা দেখতেছেন এই বড়টা এটা দিব 14,500 টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব আচ্ছা এই যে ডিম আকৃতির যেটা তারপর এই যে ডিম আকৃতির কিউট যেটা দেখতেছেন এইটা দিব তো একদম চুপ হয়ে গেলেন কি বেশি দর চিন্তা ভাবনা আচ্ছা না আজকে ভাবতেছি কতটা কমে দিব আচ্ছা বলেন কতটা কমে দিব আপনি বলেন এই একটা তো দেখছেন গত বছর 25-30 হাজার পর্যন্ত দাম হয়ে গেছে এটা তো ভাই পরে আমাদের জোর করে নিতেছেন এখন আজকে কিন্তু তা দিব না ভাই কত আজকে যেটা দিব আপনার বিলিভ হবে না এটা অনলি 15,500 টাকায় দিব পনেরো হাজার পাঁচশো টাকায় দিব কতদিনের অফার দিতেছেন বলেন তো এটা দিব যারা ভিডিওটা দেখবেন তার থেকে এক সপ্তাহ পর্যন্ত পাবেন পাবলিশ হওয়ার পরে এক সপ্তাহ আচ্ছা এটা পনেরো হাজার পাঁচশো এটা কত এটা কত আর এটা যদি নেন এটা একটা ধামাকা অফারে পাবেন অনলি 14,500 টাকায় চোদ্দ হাজার পাঁচশো 45 লিটারটা এত বড় একটা কুলার আচ্ছা এবার আসেন বড়টা এটাও কিন্তু 45 লিটার এটা যদি নেন 17,500 টাকা রাখবো চমৎকার এই দুইটার কি একই প্রাইস দুইটাই একই প্রাইস রাখবো আপনি কিভাবে বুঝে গেলেন যে দুইটাই আমি দিব দুইটা দেখতে পুরো সেম লাগতেছে আমার কিন্তু মডেলটা একটু ভিন্ন দেখতে একই রকম কিন্তু দুইটাই আমরা 17,500 টাকায় দিব আচ্ছা অর্ডার করবো কিভাবে আচ্ছা আমাদের ক্ষেত্রে অর্ডার করার প্রসেস হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের অবশ্যই শোরুমটা ভিজিট করবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে গ্রাউন্ড ফ্লোরে 13-14 হোলসেল বাজার দেখেন হোলসেল বাজার এই শোরুমটাতে আসলে আপনারা চমৎকার এই কুলার আগামী 7 দিনের জন্য এই চমৎকার প্রাইজিং এনজয় করতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ